আমার মনে হয় 77 সালে ইমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। Is the governor under house arrest? No. Why are you not permitting the others to visit the governor with permission? পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি গৃহবন্দী? ভয়ঙ্কর প্রশ্ন আজকে কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে বসে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যপাল কি গৃহবন্দী? তাহলে রাজ্যপালের সঙ্গে অন্যান্য নেতা নেত্রীদের দেখা করতে দেওয়া হচ্ছে না কেন? রাজ্যপাল যদি অনুমতি দেয় দেখা করার, তাহলে কলকাতা পুলিশ কে সেটাকে আটকানোর? এই কলকাতা পুলিশ আমি আপনাদের গতকালের প্রতিবেদনে দেখিয়েছি কিভাবে দিন সাতেক ধরে অনির্দিষ্টকালের জন্য আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা চালাতে দিয়েছিল রাজভবনের পাশে 144 ধারা জারি থাকা সত্ত্বেও। পুলিশের দলদাসত্ব এখন আর নতুন কিছু নয়, এটা আমাদের বাংলার কাছে একেবারে জলবৎ তরলম। পুলিশ দলদাস, চটি চাটবে মমতার পুলিশ, এতে আর নতুন কিছু নেই। কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নটা করে দিলেন, বাংলার মানুষের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম কি এখনো ভাঙবে? রাজ্যপাল কি গৃহবন্দী? রাজ্য সরকারের কাছে, কলকাতা পুলিশের কাছে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো, কারণ রাজ্য সরকার আর কলকাতা পুলিশ যে আরো একবার কানমোলা খেয়ে গেছে এটা তো আপনারা জানেন। আজকে কি হলো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কেউ বলেন কানমুলে দিয়েছে, কেউ বলেন আইনের থাপ্পড়, এসব বলে বলে এখন বাংলার মানুষের গা সওয়া হয়ে গেছে। এই বাংলায়, এই কলকাতায় সবচেয়ে বেশি বেআইনি কাজ করে তার নাম হচ্ছে কলকাতা পুলিশ। শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করে এবং বাকি বিরোধীদের যেরকম করা সম্ভব, যতটা বেআইনি কাজ করা সম্ভব বিরোধীদের আটকাতে হবে। গতকাল আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের অনুমতি নিয়ে 200 জন ব্যক্তিকে নিয়ে, যারা ঘর ছাড়া, অত্যাচারিত, ভোট পরবর্তী হিংসায় অত্যাচারিত, তাদের নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছিলেন রাজ্যপালের অনুমতি নিয়ে। রাজভবনের বাইরে ঢুকতে দেয়নি মমতার পুলিশ, কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ, সেই বিনীত গোয়েলের পুলিশ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিচ্ছু করতে পারেনি, রাজভবনের পাশে 144 ধারা অমান্য করে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চালানোর পরেও সেই বিনীত গোয়েলের কলকাতা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আর তার দলবলকে পাহারা দিয়ে রেখেছিল। ওই যে বললাম না, এই কলকাতায় সবচেয়ে বেশি বেআইনি কাজ এখন করে কলকাতা পুলিশ। যারা আইনের রক্ষক তারাই সবচেয়ে বেশি বেআইনি কাজটা করে তৃণমূলের চটি চাটতে গিয়ে। পুলিশ এখন দলদাস, আর পুলিশ দলদাস হলে কি হয়? আইন তো আছে, হাইকোর্টের কিছু বিচারপতি এখনো আছেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর যা হবার তাই হলো, প্রতিবার যা হবার তাই হলো। মান সম্মান অপমান বলে তো কিছুই নেই আমাদের রাজ্য সরকারটা, প্রতিদিন কলকাতা হাইকোর্টে যায়, আইনের চড়থাপ্পড়কে ফিরে চলে আসে। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে আমি একটা দাবি বহুদিন ধরে করে আসছি, যে এই অযোগ্য আইনের রক্ষক যারা বেআইনি কাজ করছে তাদেরকে এদের শুধুমাত্র সমালোচনা করলে হবে না। আমরা আমাদের ট্যাক্সের টাকায় এরকম চটি চাটা দলদাসদের কেন পুষবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয় আমাদেরও ঠিক করার অধিকার আছে, তাদেরকে আমরা পুষবো? যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করবে বা শাসক দলের হয়ে কাজ করবে তাদেরকে আমরা মাসের পর মাস আমাদের ট্যাক্সের টাকায়, উন্নয়নের টাকায় আমরা মাইনে কেন দেব, কেন পুষবো এদের? বিচারপতি অমৃতা সিনহা আজকে প্রশ্ন তুলে দিলেন, রাজ্যপাল কি গৃহবন্দী তাই তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না? কি বললেন বিচারপতি অমৃতা সিনহা, আপনারা নিজের কানে শুনে নিন একবার। Yes. Sir, I want two things. First is, Milord, I had a permission from none other than the Honorable Governor. Milord, the police, despite everything, Milord, whoever the police officers were present at the site, those persons, Milord, whoever the police, on whosoever's instructions, Milord, those persons, Milord, should be at least, Milord, called upon to give an explanation to your lordship as to what prompted them to prevent, Milord, the leader of the opposition. Milord, maybe, Milord, they don't toe a particular line. Very well. So this is one of that, your... That is one. The other. And two is 29, page 29, last paragraph.
Is the governor under house arrest? No. Why are you not permitting the others to visit the governor with permission? My lord, the contention which has been placed before the court is not what had actually happened. All right. If that is so, do you have any objection if they go over there? Well, may I say this, my lord? Whether, my lord, your lordship will entertain this petition or not, based on certain incorrect facts, that is... I will dismiss the petition. Permit them to enter. শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও ১৪৪ ধারা জারি রয়েছে এই কারণ দেখি। মমতার পুলিশ, কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ বলছে কারা কারা রাজ্যপালের কাছে যাবে তাদের নাম নথিভুক্ত করে তবে ঢুকতে হবে। কেন বলছে বিনীত গোয়েলের পুলিশ নাম নথিভুক্ত করে ঢুকতে হবে? তার কারণ হচ্ছে এই যে ২০০ জন অত্যাচারিত, ঘর ছাড়া, তৃণমূলের ভয়ে ঘর ছাড়া এসছে, তাদের নামের লিস্ট কলকাতা পুলিশ নেবে। কারা রাজভবনে গেল রাজ্যপালের সঙ্গে দেখা করতে? এবং আপনারা সবাই জানেন পুলিশের হাত থেকে এই লিস্টটা এলাকার তৃণমূল নেতাদের কাছে পৌঁছেতে একটা মিনিটও লাগবে না। এই দলদাস পুলিশ এই ২০০ জনের নাম তৃণমূল নেতাদের কাছে প্রকাশ করে দেবে, এই জন্য বিনীত গোয়েলের পুলিশ এদের সবার নাম চায়। আজকে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে দেখা করার অনুমতি দিতে হবে, শুভেন্দু অধিকারী আবার রাজ্যপালের কাছ থেকে পারমিশন নেবেন, নতুন করে অনুমতি চাইবেন, কোথাও এই অত্যাচারিত মানুষদের নাম নথিভুক্ত করতে হবে না, পুলিশের কাছে কারোর নাম দিতে হবে না, যাতে পুলিশ এই নাম তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিতে না পারে। কোনো নাম পৌঁছতে হবে না, ১৪৪ ধারা জারি হয়েছে বলে কেউ কি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবে না? শুভেন্দু অধিকারী অনুমতি নেবেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল অনুমতি নিলে তারা দেখা করতে যাবেন। শুভেন্দু অধিকারীর তরফ থেকে তার আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা গাড়ি করে রাজভবনের ভেতরে ঢুকবো না, রাজভবনের বাইরে গাড়ি রেখে আমরা হেঁটে ঢুকবো, ফলে কতগুলো গাড়ি ভেতরে যাচ্ছে সেই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না কলকাতা পুলিশকে। রাজ্যপাল ডেকেছেন, অতএব আমরা যাব। বিচারপতি অমৃতা সিনহা আজকে অনুমতি দিয়ে দিলেন। এবং ওই যে বারবার যেটা বলছি, কারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোন অত্যাচারিত ঘরছাড়ারা, তাদের কারো নাম কলকাতা পুলিশকে দিতে হবে না। লজ্জার শেষ নেই, যেমন নির্লজ্জ রাজ্য সরকারটা তেমনি নির্লজ্জ এই কলকাতা পুলিশ। এত মানসম্মানহীন হয় কলকাতা হাইকোর্টে প্রতিদিন, তবু তারা সেই চটি চাটবে আর দলদাসগিরি করবে। এই পুলিশ নাকি আমাদের নিরাপত্তা দেখবে, তৃণমূল নেতা ছাড়া এরা কাউকে দেখবে না, এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তারা তাদের মঙ্গল। শহরের লোকেরা বুঝতে পেরেছে, তাই শহরের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি। বাংলার বিভিন্ন জেলায় খবর নিন, কলকাতা থেকে শুরু করে বাংলার জেলা, শহরাঞ্চলে বিজেপির ভোট কমে গেছে। বাংলার গ্রামের মানুষরা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে যে তৃণমূল শুধুমাত্র তৃণমূলের জন্য কাজ করে, রাজ্য সরকার শুধুমাত্র তৃণমূলের জন্য কাজ করে, কলকাতা পুলিশ, মমতার পুলিশ শুধুমাত্র তৃণমূলের জন্য কাজ করে, যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল। আজকে এই আইনের চড়তাপ্পর কেউ, এদের কোনো লজ্জা হবে না, এদেরকে এই বেআইনি কাজ করার জন্য চাকরি থেকে তাড়িয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিতে হবে, তবে এদের চৈতন্য হবে, না হলে এদের চৈতন্য হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে আমার আবেদন থাকবে, এভাবে এদের সিধা করা যাবে না। যতদিন না এদিকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হবে, সাসপেন্ড করা হবে এই বেআইনি কাজ করার জন্য, ততদিন এদের চৈতন্য হবে না। একটা প্রশ্ন এখনো রয়ে গেল, আমাদের ট্যাক্সের টাকায় এই অযোগ্য অপদার্থ চটিচাটা দলদাস পুলিশদের কেন আমরা পুষব? কেন্দ্র সরকারকেও দেখতে হবে যে তাদের আইপিএস অফিসার যারা আছে এই রাজ্যে কাজ করছে, ডাব্লিউবিসিএস যারা অফিসে তাদের কথা ছেড়ে দিন, রাজ্য সরকারের চাকরি, রাজ্য সরকারের কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু আইপিএস যারা আছেন, যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, যারা মোদি সরকারের টাকা পায়, মাইনে পায়, মোদি সরকার যাদের মাইনে দেয়, তারা কিভাবে এই রাজ্যে তৃণমূলের চটি চাটছে? কেন মোদি সরকার এই সমস্ত আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করছে? কেন নিচ্ছে না? সেটিং তত্ত্ব যেটা সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে বলা হয়, সেটা কিন্তু রয়ে গেল বিজেপির তরফ থেকে। আগামী ২০২৬ নির্বাচনেও এই সেটিং তত্ত্ব কিন্তু কাজ করে যাবে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে লড়তে হবে বিজেপিকে, তারপর যদি এই সেটিং তত্ত্ব চলে এবং পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার ২৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বাংলার মানুষ কিন্তু প্রশ্ন করবে। ফলে এই যে আইপিএস যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, তারা কিভাবে এই রাজ্যে এসে তৃণমূলের চটি চাটছে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, মোদি সরকারকে কিন্তু এবার ভাবতে হবে, অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরকে ভাবতে হবে, যদি এই বাংলায় বিজেপি অন্তত ২০২৬ ক্ষমতায় আসতে চায়,
না হলে সেটিং তত্ত্ব যতদিন থাকবে ততদিন বিজেপি বঙ্গ বিজেপির পক্ষে এই রাজ্যে ক্ষমতায় আসে না, খুব মুশকিল। আইপিএস রা চটি চাটবে আর মোদি সরকার কিছু বলবে না, এই বাংলার মানুষ আর কতদিন সহ্য করবে? অমৃতা সিনহা আজকে কলকাতা পুলিশকে ধুইয়ে দিলেন, পরিষ্কার নির্দেশ দিয়েছেন, রাজ্যপালের অনুমতি যদি পায় শুভেন্দু অধিকারীকে দেখা করতে দিতে হবে, এরপরও এই নির্লজ্জ রাজ্য সরকারটা চৈতন্য হবে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাসন মাজে, এটা নতুন কথা কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোয় পুলিশ যে পরিবেশনা করে সেটা আমরা দেখে নিয়েছি, ফলে পুলিশের বিরুদ্ধে আর নতুন করে বলার কিছু নেই। তারা চটি চাটবে, দলদাসগিরি করবে, এই রকম আদালতে গিয়ে আইনের থাপ্পর খাবে, আর সেটাই আমাদেরকে সহ্য করতে হবে, কারণ গ্রাম বাংলার মানুষ এখনো তৃণমূলকেই ভোট দিয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে অবস্থা। আজকে কলকাতার মহেশ্বরী ভবনে গিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কি ভাবছেন আপনারা, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চৈতন্য হবে? নবান্নের চোদ্দ তলার চৈতন্য হবে? কলকাতা পুলিশ একটু দাঁড়িয়ে গা ঝাড়া দিয়ে দাঁড়াবে, চটি চাটা বন্ধ করবে? আমার তো সেটা মনে হয় না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেন স্ট্রিম মিডিয়া দেখবেন না, তাদের আজকে হেডার কি? বিচারপতি অমৃতা সিনহা নতুন করে অনুমতি নিতে বললেন শুভেন্দু অধিকারী। আর কলকাতা হাইকোর্টে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নাক কাটা গেছে আর কলকাতা পুলিশের কান কাটা গেছে, এটা কি মেন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখাবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।